হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য একটা ভীষণ ভালো, ভীষণ সিক্রেট উপায় নিয়ে চলে এসেছি। কী জানো তো, রিবন্ডিং করে দেখা দেবো। লরিয়েল এক্সটেন্সো করতে চাও না? লরিয়েল এক্সটেন্সো সহজেই করতে পারবে, কিন্তু একটুখানি সিক্রেট শেয়ার করে দিব। যদি অন্য কোথাও করো, প্রফেশনাল হ্যান্ডে করবে এবং ভালো জায়গায় করবে, ভালো মেডিসিন দিয়ে করবে, তাহলে চুলের কোনো ক্ষতি হবে না। আজকে যে সিক্রেট শেয়ার করবো সেটা আমার টোটাল কাজটা আমি পার্লারে করছি, করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে এই রিবন্ডিংয়ের সার্ভিসটা আমি করি। একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়। জাস্ট আমি করে তোমাদেরকে পুরো জিনিসটা শেয়ার করছি, কী কী করে একের পর এক অল্প মেডিসিনে, ভালো মেডিসিনে। তোমার আমার এখানে লরিয়েল এক্সটেন্সো ছিল, লরিয়েল এক্সটেন্সো নিউটিলাইজার, লরিয়েল এক্সটেন্সো ক্রিম, এবং সঙ্গে ছিল আমার অর্গান মাস্ক, যেটা কোরিয়ান প্রোডাক্ট, আর সঙ্গে একটা সিরাম। যে কোনো সিরাম তুমি নিতে পারো, ভালো ব্র্যান্ডের সিরাম নিয়ে নেবে। জাস্ট এই চারটে জিনিস দিয়ে তুমি যদি করে ফেলতে পারো এত ভালো একটা সার্ভিস, তাহলে অনেক ভালো হয় না বলো? তাহলে চলো আজকে আমরা দেখে ফেলি যে কী করে এই রিমর্নিং সার্ভিস হয় এবং কী করে এই স্ট্রেটনিং একদম সুন্দরভাবে, গ্লেজি, সুন্দর, শাইনি চুল তুমি তোমার জন্য করে ফেলতে পারো। চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা শেয়ার করছি এবং অনুরোধ করে যাচ্ছি, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, বেল বাটনেও ক্লিক করে দিও। আর পিওর বিউটি বাই জুলিয়াজার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি, তাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো দেখে ফেলি আজকে রিবন্ডিং সার্ভিস। দেখো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসছি স্ট্রেটনিং সার্ভিস, যেটা আমরা করে দেখাচ্ছি। সেই চুলটা কিন্তু অনেক ঘন, অনেক কার্লি এবং একদম আনম্যানেজেবল একটা হেয়ার। এই হেয়ার আমরা ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি, খুব একদম ভালো করে শুকানোর পরে একটু ভালো করে জট ছাড়িয়ে নিয়ে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন করবো। এখানে আমি ফার্স্ট লরিয়েল এক্সটেন্সোর প্রথম এক্সটেন্সো ক্রিম লাগাচ্ছি। ক্রিম প্রথম হলো ক্রিম অ্যাপ্লিকেশন হবে আমাদের এক্সটেন্সোর ক্রিম অ্যাপ্লিকেশন। জাস্ট চুলটাকে ভালো করে আরেকবার চেক করে নিলাম যে ড্রাই ঠিক মতো হয়েছে কিনা। ফুল ড্রাই হওয়ার পরে চুলটাকে পার্ট পার্ট করে নেওয়া হচ্ছে। পার্ট পার্ট করে তারপরে আমাদের ফার্স্ট মেডিসিন, যেটা আমাদের লরিয়েল এক্সটেন্সোর ক্রিম, প্রথম ক্রিম, যেটা এক নম্বর ক্রিম, সেটাই অ্যাপ্লিকেশন হচ্ছে। দেখো সবসময় ফার্স্ট অ্যাপ্লিকেশন, ফার্স্ট ক্রিম আমরা অ্যাপ্লাই করবো খুব সাবধানে, অন্তত 2 সেন্টিমিটার দূরত্ব থেকে রেখে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমরা এক্সপার্ট হ্যান্ডে এই কাজটা করলে অনেক বেশি ভালো হয়। আমরা দুজন মিলে এখানে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করেছি, যাতে অনেক বেশি ঘন চুল হওয়ার জন্য সমানভাবে সময় কমে পুরো অ্যাপ্লিকেশনটা হয়ে যায়। তো পুরো অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। দেখো অ্যাপ্লিকেশন হওয়ার পরে সোজা করে আমরা রেখে দিব 45 মিনিট। এখানে রাখা সময় 45 মিনিট পরে চুলটাকে প্লেন ওয়াটার দিয়ে ধোয়ার পরে কিন্তু শুকিয়ে নেওয়া হচ্ছে। এবার ড্রাই করে নেওয়া হবে, 90% ড্রাই। 90% ড্রাই হতে হতে দেখো চুলটা কিন্তু অনেকটা ম্যানেজেবল হয়ে গেছে, চুলের রুক্ষতাটা কেটে গেছে। এখন আয়রনিংয়ের পালা। এখানে আয়রনিংটা যেহেতু অনেক বেশি ঘন চুল, আয়রনিংটা একদম সুন্দরভাবে অল্প সময়ে যাতে করা যায়, সেজন্য দুজন মিলে আয়রনিংটা করছে, যাতে খুব ভালোভাবে অল্প সময় আয়রনিং শেষ হয়ে যায়। তো আয়রনিংটা এখানে অনেক বেশি সুন্দরভাবে করতে হবে, যাতে গ্লেজটা এখানেই চলে আসে। এখন পুরো চুলে নিউট্রিলাইজার অ্যাপ্লিকেশন হচ্ছে, একদম রুট টু টিপ। এখানে গোড়ার থেকে আগা পর্যন্ত নিউট্রিলাইজার খুব ভালোভাবে লাগিয়ে 20 মিনিট রেখে ওয়াশ করে দেখো ফাইনাল রেজাল্ট। এই হলো আমাদের একেবারে ফাইনাল রেজাল্ট, যেটা পার্মানেন্ট থাকবে এভাবেই। দেখলে তো বন্ধুরা কঠিন কাজটা কত সহজে করিয়ে দেখিয়ে দিলাম, করতে পারবে না এভাবে? যদি না পারো তাহলে প্রফেশনাল জায়গায় করে ফেলো, ভালো জায়গায় করবে, তাহলে কিন্তু তোমার চুলের সমস্যা আর থাকবে না এবং সুন্দরভাবে তোমার চুলটা ম্যানেজেবল হবে। এই যে দেখো কী রুক্ষ শুষ্ক চুলটা, আনম্যানেজেবল চুলটাকে আমি ম্যানেজেবল করলাম এবং সুন্দর একটা রেজাল্ট দিলাম। এই রেজাল্টটা পার্মানেন্ট হবে। এভাবে লরিয়েল এক্সটেন্সো যখন করবে একদম শাইন, যেরকম দেখতে পাচ্ছ চকচকে চুলটা, এরকম চকচকেই থাকবে সবসময়। একটু হোম কেয়ার করবে, আর হোম কেয়ারের জন্য তো আমি আছি, পরবর্তী ভিডিওতে হোম কেয়ারও দেখিয়ে দিব, সিক্রেটও শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের অনেক উপকার হবে, ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক দিয়ে দিও ভিডিওতে। পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আরও স্পেশাল ভিডিও তোমাদের জন্য চলে আসবে। তোমাদের একের পর এক স্পেশাল ভিডিও আমি নিয়ে আসবো এবং সেটা তোমাদের অনেক উপকার হবে, এটা কথা দিলাম। ভালো থেকো বন্ধুরা, অনেক ভালো থেকো। লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।